মৃত্যু পাওয়া ফিরে আসলাম। জিবি হাসপাতালের কোভিড ওয়ার্ডে চড়ে এসির পাইপ নিয়ে যায় সাংবাদিক, এসি পাইপ নিয়ে যায় কার্যত চোরেরা, এমনটাই অভিযোগ উঠে এসেছে এবং প্রশ্ন চিহ্নের মুখে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি। জিবি হাসপাতাল যেটা মেন প্রধান হাসপাতাল, যে হাসপাতালের কোভিড ওয়ার্ডে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠল এবং এসির যে মূল্যবান পাইপ রয়েছে সেই পাইপ চুরি করে নিয়ে যায় চোরের দল, এমনই অভিযোগ উঠে এসেছে। প্রশ্ন চিহ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, যে হাসপাতাল রাজ্যের মেন হাসপাতাল, প্রধান সরকারি হাসপাতাল, কিন্তু এই হাসপাতাল থেকে একের পর এক অভিযোগ, কখনো চুরির অভিযোগ, কখনো হাসপাতালের সামনে থেকে ছিনতাইয়ের মতন অভিযোগ, কখনো জল সংকট। রোগীরা যারা রয়েছেন, যাদের আত্মীয় পরিজনরা রয়েছেন, তারা প্রত্যেকে কার্যত চিন্তা এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন হাসপাতাল থেকে। কার্যত একের পর এক চুরি, কোথায় থাকছেন নিরাপত্তা রক্ষীরা, কোথায় রয়েছে হাসপাতালের সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতালের কোভিড ওয়ার্ড থেকে চুরি, এসির মূল্যবান পাইপ চুরি করে নিয়ে যায় চোরের দল, ঠিক কোন সময় এই ঘটনা ঘটেছে তা নিয়ে এখনো পর্যন্ত কোন রকমের সঠিক কিছু জানা যাচ্ছে না। তবে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট হাসপাতালের মধ্য থেকে বিভিন্ন প্রশ্নের জন্ম নিয়েছে। এই চুরির ঘটনায় কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের, শুনুন। মানে কি চুরির বিষয়টা কি দেখলেন? আমরা এখানে যে ডাক টেবিল সিস্টেম আছে, এটা চুরি হয়েছে আর কি, কাটা হয়েছে পাইপ গুলি, তো সেটা খবর দিয়েছে হসপিটাল থেকে, তো আমরা এখন আয়া দেখছি। মানে কি দেখলেন, কি কি চুরি হয়েছে? ডাক্টর মেশিনের পাইপ, আমরা দেখুন সেটা তো হসপিটালের অথরিটি কইতে পারবো, আমরা তো আপনারা কোনখান থেকে আছে? আমরা মেকানিক্যাল সার্টিফিকেশন, মেকানিক্যাল এসি পার্টটা আমরা দেখি। আজকে কিভাবে বুঝলেন এটা তো বন্ধ ছিল রুমটা, মানে কিভাবে? অ্যাকচুয়ালি আমাদেরকে খবর দিল হসপিটাল থেকে, তো এখানে এসি গুলি কিছু পাইপ গুলি কাটা হয়েছে, চুরি হয়েছে, তো আপনারা দেখেন যতটুকু কাটা হয়েছে ওই কত অ্যামাউন্ট চুরি হয়েছে এটা আমাদেরকে একটা এস্টিমেট বলে। এর মধ্যে কি অক্সিজেনের লাইনও আছে? না, অক্সিজেনটা আমরা জানি না। দেখছেন কি অক্সিজেন লাইনটা খোলা বা কিছু দেখছেন? কি দেখলেন আপনি, মানে কি চুরি হয়েছে এখন অব্দি? তো আমি অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্ট একটা কাজ এসে আছে, ডক্টর সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আয়া কি শুনছেন? আয়া শুনছি যে এই এখানে চুরি হয়েছে। এটা তো অ্যাকচুয়ালি আমার জানা নাই, এটা নাকি কোভিড ওয়ার্ড করছিল। হ্যাঁ, কোভিড হসপিটাল। কি কি দিয়েছে? কি কি দিয়েছে? কি দিয়েছে আমি অ্যাকচুয়ালি ডিটেল জানি না। এটা পাইপলাইন নিয়েছে, মনে হয় যে পাইপলাইন খুললে নিয়েছে সম্ভবত। এর মধ্যে কি এসি আসছিল? এসি তো কোভিড ওয়ার্ড, যেহেতু এসি তো থাকার কথা। সেটার মধ্যে তো বেসরকারি নিরাপত্তা কর্মীরা মানে দিন রাত পাহারা থাকে, তাদের ভূমিকা কি আছে? এটা তো অ্যাকচুয়ালি আমি তো এই হসপিটালে না, আমি এসব জানি না। আপনার কি বলে সংশ্লিষ্ট দুইয়ের বক্তব্য আপনারা শুনলেন। কার্যত এসির পাইপ নিয়ে যায় গতকালকে চোরের দল, তবে এক্ষেত্রে কোভিড ওয়ার্ডে চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে বলে হাসপাতাল সূত্র থেকে খবর। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।